টেনশন কার নেই বলুন, প্রত্যেকের টেনশন রয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রচুর টেনশন নিয়েই আমরা বেঁচে আছি। আমাদের যেন জীবনের আরেকটি নাম টেনশন হয়ে গিয়েছে, মানসিক চাপ বা হতাশা যাই বলুন। মোট কথা, একটা মানসিক অস্থিরতা টেনশনের মধ্যেই আমরা থাকি। এই টেনশন থেকে কত রকম সমস্যা হয়, হার্টের প্রবলেম হয়, কিন্তু এই টেনশন থেকে আমরা কিভাবে নিজেকে মুক্ত রাখতে পারব সে প্রসঙ্গে আজকে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যাম্পাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যাম্পাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি টেনশন মুক্ত হওয়ার বেশ কয়েকটি উপায়। প্রথমেই বলি মেডিটেশন। মেডিটেশনটা কিন্তু দুশ্চিন্তা দূর করার জন্য ভীষণ ভালো একটি ব্যায়াম। মেডিটেশন যদি আপনি পরপর তিন দিন 25 মিনিটের মতো করতে পারেন, টানা পরপর তিন দিন করবেন 25 মিনিট করে, তাহলে দেখবেন আপনার দুশ্চিন্তায় বলুন হতাশায় বলুন অনেকটাই দূর হয়ে গিয়েছে। বিশেষজ্ঞ মানে মনোবিদদের মতে এই যে মেডিটেশন বলুন বা ব্যায়াম বলুন সেটা যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে শরীরে যে আমাদের স্ট্রেস তৈরি করা বা মানসিক চাপ তৈরি করার যে হরমোন সেটার পরিমাণ অনেকটা কম থাকে এবং শরীরও অনেকটা ভালো থাকে, শারীরিকভাবেও আপনি অনেকটা সুস্থ থাকবেন। সে কারণেই নিয়মিত যোগা বা ধ্যান বা মেডিটেশন যেটাই বলুন এটা করা কিন্তু খুব প্রয়োজন। দ্বিতীয় কথা যেটি বলবো সেটি হচ্ছে নিজেকে সবসময় ব্যস্ত রাখুন। আমরা একটা কথা জানি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এবারে আপনি শয়তানি করছেন না, এই প্রসঙ্গে এই কথাটা শয়তানি হিসেবে এটা নয় যে আপনি কোনো কূট চাল চালছেন, সেটা কিন্তু নয়, কিন্তু আপনি যখনই অলস থাকছেন বা চুপচাপ বসে আছেন তখনই কিন্তু দেখবেন নানা রকম দুশ্চিন্তা আসে যার কোনো খেই নেই, কোনো মানে নেই। এই ধরনের দুশ্চিন্তা দূর করার জন্য আপনাকে ব্যস্ত থাকতে হবে, এমন কোনো কাজ করতে হবে যেটাই আপনার মস্তিষ্ক এবং হাত দুটোই ব্যস্ত থাকে। তার জন্য আপনি কোনো সৃষ্টিশীল কাজ করতে পারেন, হস্তশিল্পের কাজ করতে পারেন, মানে প্রোডাক্টিভ কাজগুলো আপনাকে করতে হবে, যেইটা করলে আপনি ব্যস্ত থাকবেন এবং এই ধরনের দুশ্চিন্তা করবার মতো সময়টাই আপনি পাবেন না। আমাদের অনেকেরই আছে আমরা মুখে বলতে পারি না, ভেতরের যন্ত্রণাটা ভেতরেই পুষে রাখি, ফলে অনেক ক্ষোভ জমে যায় যেটা আমাদের হার্টের পক্ষে ক্ষতিকারক। নিউরোসায়েন্সের মতে এইভাবে যদি আপনি ক্ষোভ পুষে রাখতে থাকেন তাহলে একটা সময় কিন্তু আপনার হার্ট এফেক্ট হতে পারে। সেই জন্য যদি আপনার কারোর কোনো কিছু বা কোনো কাজ ভালো না লাগে, খারাপ লাগে, যার জন্য আপনার ভেতরে কোনো ক্ষোভ সঞ্চয় হয়েছে, সেইটা কিন্তু সাথে সাথে প্রকাশ করে দিন, প্রকাশ করে দিয়ে তাকে ক্ষমা করে দিন। যদি না প্রকাশ করতে পারেন তাহলে আপনার ক্ষমার প্রশ্নই আসছে না, কারণ আপনি ভেতরে ভেতরেই তো ঘুমড়ে যাচ্ছেন, সেইটা কিন্তু খুব ক্ষতিকারক এবং সেখান থেকেই হতাশা দুশ্চিন্তা সব কিছু একসঙ্গে আসে। আমাদের মধ্যে বাস্তবতার কিন্তু একটু বাস্তবতা ব্যাপারটা একটু মিসিং, যার জন্যই আমাদের এই হতাশাটা আসে। কোনো একটা ঘটনা ঘটতে পারে এই কথা ভেবে আমরা দুশ্চিন্তায় মরি, বা আগামীকাল হয়তো এটা হলেও হতে পারে, এই ধরনের যে চিন্তাগুলো এগুলো আমরা সবসময় প্রতিনিয়তই করতে থাকি। এটা করলে আগামীকাল এটা হবে না, তো তো ভবিষ্যতে যেটা হবে সেটা হবে। আপনাকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে জীবনে চলার পথে সমস্যা হবেই, কারণ জীবনটা কিন্তু খুব সহজ সরল পথে চলে না, তার মধ্যে প্রচুর ঘাত প্রতিঘাত থাকে, সমস্যা থাকবে এবং এমন কিছুও করতে পারে যেটা আপনার জীবনে কাম্য ছিল না, সেরকম কিছুও করতে পারে। তার জন্য নিজেকে প্রস্তুত রাখুন, বাস্তববাদী হন যে সমস্যা যদি আসে তার সমাধানটাও কিন্তু নিশ্চয়ই আছে। মাথায় যদি এটা রাখতে পারেন যে সমস্যা আসে আসুক সমাধানও নিশ্চয়ই আছে, সেটা আমাকে খুঁজতে হবে, তাহলে দেখবেন এই ধরনের দুশ্চিন্তা আপনাকে কোনোভাবেই গ্রাস করতে পারবে না। এ প্রসঙ্গে একটা কথা বলি, অনেকেই আমরা মানে খুব খেলাপ্রেমী, খেলাধুলো ভালোবাসি, তো ধরুন দুদলের খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান। এবার কোনো একটি দল যদি, যে দলটি আপনার পছন্দের সে দলটি যদি হেরে যায় আপনার হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেল,
বা আপনি অসুস্থ বোধ করতে শুরু করলেন, এইটা কিন্তু কখনো উচিত নয়, এটা ঠিক বিষয় না, এটাই তো বাস্তব। হারতেও পারে কালকে, আবার জিততেও পারি। কাজে এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে কখনোই আবেগি মনের প্রকাশ দেবেন না, বা সেটাকে নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না। যেটা হয়েছে সেটা হয়েছে, আগামীকাল আবার যেটা হবে সেটাও হওয়ারই ছিল, তাই হয়েছে, এইভাবে ভাবতে শিখুন। আরেকটা জিনিসও বলি, অনেকের মধ্যে এই প্রবণতাটা আছে যে আমি ঠিক, বাদ বাকি সব ভুল। ফলে আস্তে আস্তে সকলকেই আপনার মনে হবে ঠিক মানুষ নয়, তার এটা খুঁত, তার সেটা খুঁত, একমাত্র আপনি নির্ভুল। এটা কখনোই হতে পারে না, প্রত্যেক মানুষের মধ্যেই ভুল আছে, প্রত্যেক মানুষের মধ্যেই আবার গুণও আছে। তো সেই ভালো দিকটাকে না আস্তে আস্তে তারা দেখতে পায় না। সারাক্ষণই যদি এটা ভাবতে থাকে যে আমি ঠিক বা আমি নির্ভুল এবং আমাকে প্রমাণ করতে হবে আমি নির্ভুল, এই যদি একটা দ্বন্দ্ব চলতে থাকে, তাহলে তার আশেপাশের মানুষজনকে একটা সময় পরে মনে হয় সবাই ভুল আমি ঠিক, ফলে সে একা হয়ে যায়। এটার কারণে একটা যেটা মারাত্মক রোগ হয়, হার্টের প্রবলেম তো হতেই পারে, সেই সঙ্গে কিন্তু উচ্চ রক্তচাপটাও হতে পারে। সে কারণেই বলছি যে সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন, আনন্দে থাকুন, হেসে খেলে থাকুন, কার কি দোষ কার কি গুণ সেই নিয়ে না ভাবাটাই ভালো। ক্যাফেইন, ক্যাফেইনটাও কিন্তু এই ধরনের সমস্যার জন্য ভীষণভাবে দায়ী, কারণ ক্যাফেইন জাতীয় খাদ্যগুলো, মানে ক্যাফেইন আছে এই ধরনের খাদ্যগুলো, আমাদের ইন্দ্রিয়গুলোকে সজাগ করে তোলে। সেই সঙ্গে এই যে মানসিক চাপ বৃদ্ধির যে হরমোন, তার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেয়। সেই কারণে আপনার হয়তো সাময়িক আপনি খুব স্ট্রেস মুক্ত লাগবে, কিন্তু আপনাকে অন্য দিক থেকে, মানে মানসিক চাপ এবং হতাশা আস্তে আস্তে কিন্তু বাড়ার ব্যবস্থাটাও তারা সে করে দেবে। সেই কারণে ক্যাফিনযুক্ত খাবার খাওয়া একেবারেই উচিত নয়, খেলেও খুব কম খাবেন। যেমন ধরুন কফি, চা, কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের খাবারগুলো কম খাওয়াটাই ভালো। এবার যেটা বলবো সেটি কিন্তু সত্যি একটু ব্যতিক্রম, কিন্তু করলে ভীষণ উপকার পাবেন। সেটা হচ্ছে আপনি একটা চার্ট তৈরি করুন, যে আপনার কী কী মানসিক সমস্যা আছে, কী কী সমস্যা আছে, মানসিক সমস্যা বলবো না, জীবনে আপনার কী কী সমস্যা আছে। তিন চারটে লেখার পরে দেখবেন আর কোনো সমস্যা আপনি খুঁজে পাচ্ছেন না, এবং এই যে তিন চারটে লিখলেন, লক্ষ্য করলে একটু দেখতে পাবেন যে এই তিন চারটে কিন্তু সকলের মধ্যেই রয়েছে। সুতরাং আপনার মানসিক চাপটা যখনই আপনি বুঝতে পাচ্ছেন যে সকলের মধ্যেই এই সমস্যাগুলো রয়েছে কম বেশি, অটোমেটিক্যালি আপনার দুশ্চিন্তাটা কিন্তু অনেকটাই কমে যাবে, যে আপনি তার মানে একা নন, এই সমস্যার অনেকেই শরিক। তো এই দিক থেকে আবার যখন চিন্তা করবেন, পজিটিভ দিক থেকে দেখবেন, দুশ্চিন্তাটা অনেকটা কমে যাবে। সে কারণেই বলছি নিজের সমস্যার একটা চার্ট তৈরি করুন। আরেকটি কথা সঙ্গে বলি, একা থাকার প্রবণতা যদি থেকে থাকে সেটা কিন্তু এই মুহূর্তে ত্যাগ করুন। অনেকেরই রয়েছে, লোক ভালো লাগে না, একা থাকতে আমি বেশি কমফোর্ট ফিল করি, এই কথাগুলো তারা বলেন। কিন্তু যারা একা থাকে তাদেরই কিন্তু হার্টের প্রবলেমটা বেশি হয়, অনেক সময় ধরা পড়ে না, কিন্তু সেটা হঠাৎ করে বোঝা যায় যে, মানে জানতে পারা যায় যে তার হার্টের প্রবলেম হয়েছে, কারণ একা কখনো বাঁচা যায় না। সে কারণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে জীবনটাকে আনন্দ করে কাটান, দেখবেন এই হতাশা বলুন, মানসিক চাপ বলুন, কিছুই থাকবে না। একা থাকলেই এগুলো আপনাকে ভর করবে এসে। যখনই আপনি পাঁচজনের সঙ্গে হইচই করে কাটাচ্ছেন, তখন আর এই সমস্যাগুলোই থাকবে না, দেখবেন তখন কোনো দুশ্চিন্তা আসেও না। সেই জন্য বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করুন, আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করুন, তবে এখানে অবশ্যই একটু সচেতন থাকতে হবে, ভালো বন্ধু যেন হয়। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু খুব জরুরি। আজকে প্রচুর লাফিং ক্লাব হয়েছে এটা ঠিক, কিন্তু এই কথাটা আমি অন্তর থেকে বিশ্বাস করি, আপনি যত হাসবেন আপনার রোগ কিন্তু তত পালাবে। না হাসলে চলবে না, প্রচুর হাসতে হবে, সবসময় হাসি খুশি থাকতে হবে। আপনি যদি হাসি খুশি থাকেন আপনার হৃদস্পন্দনটা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে সংবহন তন্ত্র এবং শরীরের বিভিন্ন নালি কার্যক্ষমতাটা অনেক অংশে বৃদ্ধি পেয়ে যাবে, ফলে আপনি অনেক সুস্থ থাকবেন। হার্টের প্রবলেম তো প্রশ্নই ওঠে না, খুব কম দেখা গেছে গবেষণায় যে খুব কম সংখ্যক মানুষেরই, হাসি খুশি মানুষের হার্টের প্রবলেম হয়। সে কারণেই বলছি ঠোঁটের পাশে সবসময় একটা মিষ্টি হাসি রাখুন। আর যদি কোনো সিনেমা, আমি কিন্তু এটা খুব করি,
কাজ টাজ করে উঠে যদি খুব ক্লান্ত লাগে, আমি কিন্তু হাসির সিনেমা খুঁজি। হাসির সিনেমা দেখতে আমি খুব ভালোবাসি, কারণ জীবনটা হাসি খুশি রাখুন, কোনো জটিলতা কোনো খারাপ কিছু কখনোই ঘেঁষতে দেবেন না। যদি ঘটেও সেটা সাময়িক কিছুক্ষণের জন্য, তারপরে সেই বিষয়টা ভুলে গিয়ে তার মধ্যে আনন্দ খুঁজে নিন। যত হাসবেন তত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এটুকুই আজকের ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন যে এই নিয়মগুলো মানার পরেও আপনার মানসিক চাপ আদৌ কমলো কিনা। আশা করি অবশ্যই কমবে। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম তথ্য জানতে বা সহযোগিতা পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মানসিক চাপের হাত থেকে নিজেকে মুক্ত রাখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।